হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা টিউটর নিয়ে আমি হাজির হয়েছি। জামিরুল টিচবিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ জামিরুল ইসলাম আশিক। তো আজকে আমি এই মার্কেট প্লেস নিয়ে একটু আলোচনা করব, প্লাস একটা ফিচারগুলো নিয়ে এবং একটা কাজ সম্পর্কে বলার আমি চেষ্টা করব। তো অবশ্যই প্রথমে বলে নেব যে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিউয়ার্স হয়ে থাকেন অথবা প্রথম দর্শন করেছেন, তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের আন্ডারে আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, মার্কেট প্লেস ওয়ার্ক রিলেটেড এবং বিভিন্ন মার্কেটিং সম্পর্কে, ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনারা এখান থেকে টিটল পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আগে আমি কয়েকটা টিটল তৈরি করেছিলাম যে গিকট্যাব নতুন একটা মার্কেট প্লেস নিয়ে। তো আজকে আমার শুরু করছি ট্রুলান্সার নিয়ে, ঠিক আছে? তো ট্রুলান্সার আমি একটু চ্যাট আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো ওটা দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা সাইন করে নিতে পারেন। তো এখানে দেখুন যে হায়ার টপ রেটেড ফ্রিল্যান্সার গেট মোর ওয়ার্ক ডান অ্যান্ড স্পেন্ড লেস। ওকে, হাউ ইট ওয়ার্কস, কীভাবে একটা কাজ করে, পোস্ট এ প্রজেক্ট, ফাইন্ড হায়ার এনিওয়ে ওয়ার্ক অ্যাপ্রুভ। ঠিক আছে, একটা ক্যাটাগরি দেখুন, অনেক ধরনের ক্যাটাগরি আছে। আচ্ছা, যেগুলো আমি দেখাচ্ছি একটু পর আমি এখান টু টুকে। এখানে ফ্রিল্যান্সার প্লাস আসছে যে 1 মিলিয়ন প্লাস প্রজেক্ট আছে, প্রজেক্ট এখানে আছে 5 লক্ষর উপরে, ঠিক আছে? সার্ভিস আছে প্রায় 25,000-এরও বেশি। আচ্ছা, তো আমি এখান থেকে আমি সাইন আপ করে নিয়েছি অলরেডি। তো আমি লগ ইন হয়ে দেখাচ্ছি। তো আমি এখন লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সাইন আপ দিয়ে হতে পারি, একটা আছে গুগলের মাধ্যমে, একটা ফেসবুকের মাধ্যমে, আর একটা হচ্ছে জিমেলের মাধ্যমে। হ্যাঁ, তিনভাবে হতে পারি। ওকে, তো আমি গুগলের মাধ্যমে হয়েছিলাম, তো এখান থেকে আমি দেখাচ্ছি। তো আমি গুগলের মাধ্যমে হয়েছে, এখান থেকে মানে অটোমেটিক্যালি আমি আমার ইন্টারফেসে ঢুকে যাব। একটু ওয়েট করতে হবে, প্লাস একটু লেট। আচ্ছা, তো এখানে কিন্তু টাইমটা শো করছে যে 11:42। তো যাই হোক, এখানে দেখুন আর্নিং আমার 0, আমি প্রায় 2 দিন আগে ক্রিয়েট করেছিলাম এটা। প্রজেক্ট অ্যাপ্লাই, আমি 3টা প্রজেক্ট অ্যাপ্লাই করেছিলাম, প্লাস এখানে একজনে একটা বার এখানে একটা মেসেজ দিয়েছিল। তো এটা দেখতে পাচ্ছেন, তো ইন্ডিয়ার এখানে ম্যাক্সিমাম বায়ার হচ্ছে মানে ইন্ডিয়ার। ওকে, তো আমি এর ক্যাটাগরিটা দেখাচ্ছি, এখানে হলো পোস্ট এ প্রজেক্ট, এখানে চাইলে আপনার একটা প্রজেক্ট আপনি পোস্ট করতে পারেন। আর একটা হচ্ছে কন্টেস্ট, হ্যাঁ, এটা মূলত ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের মতো কিছুটা, কপিও বলা যায়। এখানে পোস্ট কন্টেস্ট আছে। তো কন্টেস্টের কাজ কি, এখানে ব্রাউজ কন্টেস্টে গেলে এখানে দেখুন, এখানে সোশ্যাল মিডিয়া পেজ সিটিজেন এখানে 85 ডিগ্রি দেবে, ঠিক আছে? তো এখানে কন্টেস্ট করতে হবে, তো অনেকেই এটার সাথে কন্টেস্ট করবে। তো সে যার এটা ভালো লাগে নিবে, তো সে তাকে এই অ্যামাউন্টটা পে করবে, ঠিক আছে? কিন্তু সবাই এই কন্টেস্টটা করবে। তো যারা এই কন্টেস্টটা করে, যারা সাকসেসফুল হবে, তারা মূলত এই কন্টেস্টের আন্ডারে এই ইয়েটা পাবে, স্যালারিটা পাবে। ওকে, তো এটা হচ্ছে কন্টেস্টের কাজ। এখানে পোস্ট কন্টেস্ট, কন্টেস্টটা চাইলে পোস্ট করা যাবে। কন্টেস্ট এখানে আছে, কোন কোন কন্টেস্ট আছে, এখানে আছে মাই কন্টেস্ট, আমার কন্টেস্ট। ওকে, এরপর সার্ভিস, একটা হচ্ছে বাই সার্ভিস, একটা হচ্ছে সেল সার্ভিস। আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা হচ্ছে সেল সার্ভিস। সেল সার্ভিসে ক্লিক করলে যেগুলো দেখা যায় পোস্ট সার্ভিস ইন সেকেন্ড, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা সার্ভিসগুলো পোস্ট করবো, ঠিক আছে? আমরা যে সার্ভিসটি দিতে চাই, এটা হচ্ছে আমরা সার্ভিসগুলো এখানে থেকে আমরা পোস্ট করবো। 3 নম্বর হচ্ছে
তারপরে যেটা হচ্ছে ফাইন্ড জব, একটা আছে ব্রাউজ জব, একটা হচ্ছে রিকমান্ডেড জব, মাই জব। রিকমান্ডেড ব্রাউজ হচ্ছে এখানে ব্রাউজে ক্লিক করলে অল প্রকারের সব ধরনের ইয়েগুলো বিটগুলো দেখা যায়, বিটও বলা যায় যে জব পোস্ট যারা করেছে। হ্যাঁ, তো এইগুলো দেখা যাবে। তো আমি একটু একটু করে দেখে এখানে ব্রাউজ জবটা গেলে দেখতে পাচ্ছেন এখানে আছে আই নিড টু এক্সপ্যান্ড টু অপটিমাইজ মাই ওয়ার্ক পেজ ওয়েবসাইট বোথ মোবাইল অ্যান্ড ডেস্কটপ। এখানে ছয়জন প্রপোজাল করেছে, তার রেট হচ্ছে 39। তো এখানে আবার কিছু ক্যাটাগরি আছে যে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে আপনি হচ্ছেন, ঠিক আছে। তো এখানে কয়েকটি ক্যাটাগরি আছে, আইটি, ফার্মিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, রাইটিং, কন্টেন্ট অ্যান্ড ট্রান্সলেশন, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, ফিনান্স, অ্যাকাউন্টিং, সেলস, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সার্ভিস, সোশ্যাল মিডিয়া, এসইও ও এসইএম, মোবাইল অ্যাপ্লিকেশন, মিউজিক, অডিও। ওকে, তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তো আমার কাজ হচ্ছে এইটা অথবা এইটা দিতে পারি। সোশ্যাল মিডিয়া দিলে যে ব্রাউজগুলো দেখব এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার আন্ডারে, ঠিক আছে। নিড এসই এক্সপার্ট টু গ্রো ইউর ট্রাফিক টু ওয়েবসাইট, এখানে $20 অ্যামাউন্টটা সাতজন প্রপোজাল সেন্ড করেছে অলরেডি। এটা পোস্ট হয়েছে 2 ঘন্টা আগে, এটা হচ্ছে 12 ঘন্টা আগে, এটাও 12 ঘন্টা আগে, 16 ঘন্টা আগে। তো এরকম এখন কীভাবে আমরা এটা পোস্ট করব। ওকে, তো পোস্ট করতে হলে যে কাজটা করতে হবে এখানে দেখুন, ভিউ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ভিউতে আমরা চাপ দেব, চাপ দেওয়ার পরে আমি দেখাচ্ছি এখানে লুকিং ফর এ এসই স্পেশালিস্ট হু উইল ডু অপটিমাইজেশন মনিটর অ্যান্ড মেনটেন মাই ওয়েবসাইট অ্যান্ড মান্থলি বেসিস টু গ্রো ট্রাফিক টু মাই ওয়েবসাইট। মান্থলি, সে মান্থলি কাজ করাবে বলেছেন যে $20। তো আমি যদি এটা করতে চাই এখানে সেন্ড প্রপোজালে ক্লিক করব, এখানে কিছু লিখব, লেখার পরে এখানে কিছু একটা দিতে হবে। ওকে, মনে করুন এখানে আমি দিলাম বিশ দিলাম। তো এখানে বিশ দেওয়ার ফলে যেটা হবে ঠিক আছে, তো এখানে 20 দিব, দেওয়ার পরে এখানে যদি 1 দিই দিলে হচ্ছে না, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে 8, এটা কেটে দিলাম, দিয়ে এখানে 8 দিলাম। এখানে দেখুন অ্যামাউন্ট ইউ ওয়ান্ট ক্লায়েন্ট টু অ্যাড টু সেভ পে হোয়েন অ্যাওয়ার্ডিং ইউ দ্য জব, যখন আপনি জবটা আমি পাবো তখন ক্লায়েন্ট, হ্যাঁ, এটা সেফের জন্য সে $20 কাজের জন্য সে $8 আগে পে করতে হবে, মাস্ট বি, না আদারওয়াইজ আমার সে কাজ করাতে পারবে না। তো এটা হচ্ছে একটা সেফড। তো অন্য মার্কেট প্লেসে দেখি যে মানে পুরাটাই সে প্রথম ইয়ে করতে হয়, মানে ডিপোজিট করা লাগে, বর্ডার করলে মানে পুরো যতটুকু কাজ করাবে ঠিক ততটুকু, হুম, প্লাস এবং মার্কেট প্লেসের পে যতটুকু আছে তা দিয়ে মানে সম্পূর্ণ সে টোটাল অ্যামাউন্টটা সে দিয়ে সে অর্ডার করতে হয়। কিন্তু এখানে একটু অন্যরকম, যে আমি যতটুকু কাজ করব তো অতটুকু আন্ডারে একটা ফার্সেন্টেজ করে তারা বিশের মানে $8 সে এখানে পে করতে হবে যখন সে কাজটা মানে আমাকে হায়ার করবে। ওকে, তো এটা হচ্ছে বিষয় যে অ্যামাউন্ট ইউ ওয়ান্ট ক্লায়েন্ট টু অ্যাড টু সেভ পে হোয়েন অ্যাওয়ার্ডিং ইউ দ্য জব। তো দেওয়ার পর এখানে দিলে জবটা প্রপোজ ইয়েটা হয়ে যাবে, প্রপোজালটা সেন্ড হয়ে যাবে। তো আমি এটা করছি না, তো আমি জাস্ট দেখানোর জন্য আমি ইয়ে করছি। তো তারপরে আসবো প্রোফাইল, আমি যদি আমার প্রোফাইলে যাই, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার প্রোফাইল, এই ফিউ সেকেন্ড আগে ম্যাক্সিমাম এটা আমি দেখলাম। তো প্রোফাইলটা কীভাবে সাজাবো, এখানে সাজানোর জন্য আমরা যাবো এডিটে, কেটে দিচ্ছি,
তাহলে এখানে দেখুন এখানে আছে ম্যাক্সিমাম প্রাইস, এখানে একটা ইমেজ সিলেক্ট করতে হবে, প্লাস এখানে ডিসপ্লে নেমটা দেবো, এখানে হাওয়ারলি যে রেটটা আছে এটা দেবো, তারপরে এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করবো, যে পার্ট টাইম দিতে পারি, ফুল টাইম দিতে পারি, কারেন্টলি অন লিভ দিতে পারি, যে কোনো একটা আমাদের ইচ্ছা মাফিক আমরা এটা দেবো, ঠিক আছে। তারপরে এখানে টাইটেল দেবো, এখানে একটা ডেসক্রিপশন দেবো, তারপরে এখানে এক্সপিরিয়েন্স লেভেল, অ্যাডভান্স, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স মানে তিনটা যে কোনো একটা আমরা দিতে পারি। এখানে কিছু স্কিল আমরা ক্রিয়েট করবো, যে আমরা যে কাজ করি সেই কাজের আন্ডারে অনেক ধরনের স্কিল আছে, এই স্কিলগুলো আমরা এখানে টেস্ট করে দেবো। ওকে, এরকম ম্যাক্সিমাম 2, 3, 4, 9টা অথবা 10টা, হ্যাঁ 10টার মতো মনে হয় অ্যাড করা যায়। তো এখানে বার্থডে দেবো, দিয়ে টাইম জোনটা সেট করবো, করে এখানে সেভ করে দেবো। তো এটা মূলত শেষ প্রোফাইলের কাজ। প্রোফাইলের কাজের পরে আমরা আসবো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে মানে সব ইয়ে দেখাবে, যে গুড মর্নিং এখানে দেখাচ্ছে, 13টা প্রপোজাল হয়েছে, প্রোফাইল ভিউ হয়েছে একটা, যেহেতু যে একজন ক্লায়েন্ট আমাকে ইয়ে করেছিল এই জন্য। তো এটা গেল, তো যাওয়ার পরে তারপর আসি পেমেন্টের বিষয়ে। পেমেন্টের বিষয়ে এখানে দেখতে পাচ্ছি 00 পেমেন্ট ফিল্টার, তো এগুলো তো পেমেন্টের অপশন আসলে এখানে আবার তিনটা অপশন আসবে, ওয়ালেট, পে আউট, ডিপোজিট, ইনভয়েস। তো এখানে পে আউটে আসলে এখানে দেখাচ্ছে, আমি একটা অ্যাড করে নিয়েছি যে পে আউটে আসলে এখানে দুইটার মাধ্যমে আমরা পেমেন্টটা পাবো, একটা হচ্ছে পেপাল, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পে আউট। ওকে, তো এরকম দুইটা থেকে যে কোনো একটার মাধ্যমে আমরা এটা নিতে পারি। তারপর ডিপোজিট, এটা হচ্ছে কিছু লাগলে এখানে ডিপোজিটের মধ্যে ডিপোজিট অনেক সময় করতে হয়, যে বিটগুলো কিনতে হয়, ঠিক আছে, প্রপোজালগুলো আমাদের কেনা লাগে। ফার্স্টে এখন আমার 20টা ওরা ফ্রি দিচ্ছে, 20টার পরে আমরা আর আমি এখানে প্রপোজাল সেন্ড করতে পারবো না, তখন আমাদের অ্যাড মানি করে অথবা এখানে ব্যালেন্স এনে মানে সেখান থেকে আমরা বিট করতে হবে, অথবা মাসে আমাদের মনে হয় 20টার মতো এরকম দিবে। তো যাই হোক, তো এটা হচ্ছে ইনভয়েস। আচ্ছা, তো এটা শেষ মূলত। তারপরে আমরা যদি সেটিংয়ে আসি, সেটিংয়ে আসার পরে সেটিংটা আমরা ঠিক করবো, অর্থাৎ শেয়ার অ্যান্ড আর্ন মানি, ফ্রিল্যান্সার শেয়ার অ্যান্ড আর্ন, অ্যাভেলেবল ক্রেডিট, শেয়ার করলে কিছু ক্রেডিট তারা দেবে। ওকে, শেয়ার অ্যান্ড উইন ক্রেডিট পয়েন্ট দ্যাট ক্যান বি ইউজ টু ফিউচার ইউর প্রজেক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড পারচেস প্রপোজাল ক্রেডিট। প্রপোজাল ক্রেডিট কেনার জন্য তারা ইয়েটা দেবে, ওয়েন সামওয়ান সাইন আপ ইউজিং ইউর রেফারেল ইউ গেট নো দা 200 ক্রেডিট, 200 ক্রেডিট তারা দেবে যখন একজন সেখান থেকে সাইন আপটা করবে। ওকে, তো এই হচ্ছে এটার এই বেনিফিটটা। সরি, তো আমি আচ্ছা, তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে হচ্ছে ওয়ার্ক স্টেম। ওয়ার্ক স্টেমটা হচ্ছে যে এখানে যখন একটা অর্ডার আসবে তখন সেটা ওয়ার্ক স্টিম হিসেবে কাজ করবে। যে অ্যাক্টিভ আছে অল আছে, কমপ্লিটেড, তারপর সেন্ট, কন্টেস্ট, এন্টার, মানে কাজের ইয়াটা। তো এটা হচ্ছে প্রজেক্ট, কোন কোন প্রজেক্টে দেওয়া হয়েছে, পাওয়া হয়েছে সবগুলো এখানে, কন্টেস্ট বললাম, সার্ভিস, সার্ভিস এখানে দেখাবে, এটা হচ্ছে আর্টিকেল, কারেন্টলি নো আর্টিকেল, এডিট অ্যাড আর্টিকেল টু এক্সিবিট ইউর দ্য সাবজেক্ট নলেজ, সাবজেক্ট নলেজের জন্য। তারপর আছে পোর্টফোলিও, তো পোর্টফোলিওস এখান থেকে আমরা কিছু পোর্টফোলিওস যোগ করতে পারি, এখানে যদি অ্যাড পোর্টফোলিওস দিই, তো অ্যাড পোর্টফোলিওস দেওয়ার পর এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, আমরা কোন ধরনের পোর্টফোলিওসটা যোগ করবো, এখানে যে কোনো একটা কাজের যে কোনো একটা টাইটেল দেবো, দিয়ে এখানে ডিসক্রিপশন দেবো, দিয়ে ওই কাজের একটা ইয়ে আমরা ইমেজ আমরা দেবো, এক সেখানে আবার কিছুটা স্কিল আমরা দেবো, যেমন আমি যদি ফেসবুক অবশ্যই এখানে আসার কথা, হ্যাঁ তো এখানে দেবো ফেসবুক, ফেসবুক মার্কেটিং, তো এরকম ফেসবুক মার্কেটিং দিলাম, কয়েকটা ট্যাগ দেবো, দেওয়ার পরে এখানে কয়েকটা ট্যাগ দেবো, দেওয়ার পরে এখানে পোর্টফোলিওটা আমরা যোগ করবো, এটা হচ্ছে পোর্টফোলিওস এর কাজ, ঠিক আছে। একটা কাজ করতে হলে অবশ্যই সে অনেক ক্লায়েন্ট দেখতে চায় যে মানে সে কাজ আগে করেছে কি না, তো সেই জন্য আমাদের পোর্টফোলিওসটা খুব ইম্পর্ট্যান্ট হতে পারে।
तो खान থেকে এন্ড্রয়েড সিমেন্টস এটা হচ্ছে ইয়ানা ট্র্যাক্টর তারপর আছে মাই ফেভারিট আমরা কাকে মানে ফেভারিট করছি অথবা আমাকে কে ফেভারিট করেছে কিনা বা ফলো করেছে কিনা ওইটা আর এটা হচ্ছে ট্যালেন্ট বোর্ড এখানে আর ট্যালেন্ট বোর্ডের মধ্যে যারা সবচেয়ে বেশি উপরে আছে তো তাদেরকে আমরা এখানে দেখতে পাবো এখানে যে সার্চ ফিনান্সার আছে তার কম্পিলেশনের নাম দিলে এখানে আমরা দেখতে পাবো যে মানে তাদের ট্যালেন্ট বোর্ডে আর তারা কোন পর্যায়ে আছে তো আশা করি গাইস আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সার কাজগুলো মানে কীভাবে করতে হয় কীভাবে পেমেন্টগুলো পাওয়া যায় আমি একটু যেটা একটু ডিসকাস করলাম এখানে আমি দেখালাম যে কন্টেস্টে দেখালাম সার্ভিসটা দেখালাম ফাইন্ড জব ফাইন্ড ফ্রিল্যান্সার এখানে আমরা ফ্রিল্যান্সারদেরকে আমরা দেখবো একটু তো এখানে দেখুন যে লেন মেক ডালেন আশা হচ্ছে পুরো তার অ্যাভারেজ আর্নিং অথবা তার পার পার ওয়ার্কে সরি পার ঘন্টা সে কাজ করে $10 তার $26 হয়েছে ফিডব্যাক পেয়েছে সে হচ্ছে $2 কাজ করে তার কাজ করা হয়েছে মানে $727 সে $4.64 সে হচ্ছে পার আওয়ার্সে ATSD কাজ করে তার রিভিউ হয়েছে প্রায় $539 $10 ঘন্টায় করে $123 ফিডব্যাক আছে তো ঘন্টায় তার আওয়ারলি হাওয়ারলি রেট হচ্ছে $13 তার হচ্ছে $98 এখানে হচ্ছে $531 এখানে $42 এখানে $84 এখানে $122 ঠিক আছে আরও আছে মূলত এখানে বেশিরভাগ বায়ার সরি ফিনান্সার আমরা দেখি মানে ইন্ডিয়ার একটু বেশি ঠিক আছে এখানে যা দেখতে দেখতে পাচ্ছেন এখানে সব ইন্ডিয়ার জয়তা শব্দ হারিও তো এখানে আছে কবিতা কবিতা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই মূলত ইন্ডিয়ার সবচেয়ে বেশি ওকে এটা একটু অন্য কান্ট্রির আছে ফিলিপাইনের একটা ফিলিপাইন তো অ্যাভেলেবল আছে মানে যারা মানে সবচেয়ে বেশি এই ফ্রিল্যান্সারের সবচেয়ে বেশি যারা কাজ করছে তারা হচ্ছে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার অফ ইন্ডিয়া ঠিক আছে বেশিরভাগ ইন্ডিয়ার ফ্রিল্যান্সার এখানে কাজ করছে তার কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এবং ভালো একটা পরিমাণে কাজ করছে ঠিক আছে সো আমরা যারা অন্যান্য মার্কেট প্লেস আছে তারা সাইডে মার্কেট প্লেসও আমরা থাকতে পারি ঠিক আছে দেখে আমরা কাজ করতে পারি তো আশা করি আপনারা এই ফ্রিল্যান্সার সম্পর্কে একটু বিস্তারিত আমি ধারণাটা দিতে পেরেছি তো আশা করি আমার নেক্সট ভিডিও অবশ্যই আমি আবার তৈরি করবো খুব শীঘ্রই এবং ডিজিটাল মার্কেটিংয়ে করার জন্য মানে যা যা প্রয়োজন ডিজিটাল মার্কেটিং ফেসবুক টুইটার লিঙ্কডিন প্লাস ফাইবার তো একের পর এক আমি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো সামনে আরও অনেক ভালো টিউটোরিয়াল তৈরি করবো ইনশাল্লাহ তো সে আশা ব্যক্ত করে আজকে আমার টিউটোরিয়ালটা এখানে শুরু করছি তো যদি একটু হলেও ভালো লাগে বা উপকার হয় আমার টিউটোরিয়ালগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করতে পারেন যে কোনো বিষয়ে প্লাস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ।